এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বেশিরভাগে বিজেপির ভোট কমার সম্ভাবনা থাকে এবং এখানেও কমেছে, তুলনায় কম কমেছে। অদ্ভুত যেটা লাগছে আপনাকে বলি সুমন বাবু, সেটা হচ্ছে ভোটের খুব অদ্ভুত ডিস্ট্রিবিউশন না হলে কিন্তু 12% ভোটে 30-10% আসন হয় না। আপনি লোকসভার ভোটটা বিধানসভায় ট্রান্সফার করুন, সেখানে দেখুন কংগ্রেস 9টি আসনে জিতেছিল, বামেরা 1টি আসনেও জেতেননি বিধানসভা ভোটে। সেই একই ভোট পার্সেন্টে আপনি 26-34টা আসন আমরা দেখছি পাচ্ছে লেফট এবং কংগ্রেস। অর্থাৎ এখানে একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে বাম কংগ্রেসের ভোট শতাংশ হয়তো প্রপারলি রিফ্লেক্টেড হয়নি, কারণ যে পরিমাণ ভোট নিয়ে আমরা আলোচনা করছি সেখানে একটা বেশি শতাংশের ভোটকে যত সহজে ধরা যায়, কম শতাংশের ভোটকে তত সহজে ধরা যায় না। হতেই পারে সুমনদা, আমি আবার বলছি, যদি সমীক্ষা ধ্রুব সত্য হতো দেশে গণতন্ত্রে ভোটের কোনো প্রয়োজন হতো না, বহুবার 100-0 পায় সমীক্ষা। শ্রমিক ভট্টাচার্য, এত বিজেপি নিয়ে কথা, আমি একবার শ্রমিক ভট্টাচার্যের কাছে যাবো। না, প্রশ্নই নেই এই সমীক্ষার উপরে কোনো আস্থা সাধারণ মানুষের থাকবে কিনা আমার জানা নেই, তবে তুমি তো বারবারই বলছো এই সমীক্ষা ভবিষ্যৎবাণী নয়। এই সমীক্ষা কেন, কোনো সমীক্ষা নয় শ্রমিক। হ্যাঁ ঠিক আছে, সে তো সমস্ত ঠিক আছে, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে লোকসভা নির্বাচনের পর থেকে যে অ্যান্টি ইনকাম্বেন্সি তৃণমূল কংগ্রেসের ছিল, মানুষের যে সচেত ক্রোধ তৃণমূল কংগ্রেসের উপরে তৈরি হয়েছিল মাত্র কয়েক মাসে সেটা কমে যায়নি। এক, দুই হচ্ছে লোকসভা নির্বাচনে জেতার পর যে সংখ্যক মানুষ, আমি বারবার বলছি, আগেও বলেছি তোমার স্টুডিওতে, যে দু একজন নেতা নেত্রীকে নিয়ে আলোচনা ঘোরাঘুরি করছে, কিন্তু একটা এক্সোডাস হয়েছে তৃণমূল কংগ্রেসের ভেতর থেকে, যার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে তার যা মানে পলিটিক্যাল এজ, তার আর যার বায়োলজিক্যাল এজ মোটামুটি এক, তার এখান থেকে তাকে একা দলের দায়িত্ব নিয়ে নন্দীগ্রামে গিয়ে ঘোষণা করতে হচ্ছে আমি এখান থেকে নির্বাচনে লড়বো। এই হচ্ছে তৃণমূলের বর্তমান পরিস্থিতি। প্রবলভাবে আক্রমণ করছেন, প্রতিদিন বাছা বাছা শব্দ চয়ন করছেন, রাত্রিবেলা আবার গভীর রাতে ফোন করছেন, এটা হচ্ছে তৃণমূলের স্থিতি। এই জায়গায় আমি শুধু একটা পয়েন্ট অ্যাড করব, সেটা এই জায়গায় আমি বলছি তোমার সমীক্ষা মানতে হবে না, কিন্তু একটা জিনিস তো মানবে যে 28% একটা নির্বাচন থেকে পরের নির্বাচনে 28% একটা দলের ভোট পার্সেন্টেজ বাড়া, ফরগেট অ্যাবাউট দ্য সিক্স, তারা 12% ভোট হবে না, 6-5-7% মধ্যে কংগ্রেস এবং বামেদের ভোট আটকে যাবে এবং কোন অবস্থাতেই ডাবল ডিজিট পার করবে না এই জোট, এটা একদম নিশ্চিত। এর বাইরে হতে পারে না, একদম ফেয়ার এনাফ। আমি বামেদের কাছে একটা উত্তর দিই, আমি আসছি সমীক্ষা, পুরো আলোচনাটা ঠিক দুজনে না হয়ে যায়, স্টুডিওর মেরুকরণটা বাড়াবাড়ি। আমি না, আমি একদম হয়ে গেছে, একটা জিনিস বলবো, বাংলায় মেরুকরণ হয়ে গেছে, একটা জিনিস বলা, আপনার সমীক্ষা এক মিনিট, আরে পরে একটু দেবেন, আমি আমার বিশ্বাস, এবং এই কারণের জন্যই যে এই ট্রেন্ডটা আপনি দুটো ক্ষেত্রেই, তৃণমূলের ভোট এবং বিজেপির ভোট, তৃণমূলের আসন এবং বিজেপির আসন দুটোই কিন্তু আপনার সমীক্ষায় হচ্ছে কমেছে, অল্প হলেও কমছে। তাহলে যদি বাড়ে তাহলে এই একটা মাত্র বাড়ার জায়গা, এবং বাড়ার জায়গা এই কারণের জন্য ইম্পর্টেন্ট যে আপনি প্রতিষ্ঠান বিরোধিতার যে ফিগার দেখালেন, অ্যান্টি ইনকাম্বেন্সি ফ্যাক্টর এগেনস্ট স্টেট অ্যান্ড এগেনস্ট রাজ্য সরকার, সেটা হচ্ছে সিভিয়ার, এবং সেই বেনিফিটটা এরা পাবে। এবং দ্বিতীয় আর একটা পয়েন্ট সুমনবাবু আমি আপনাকে বলবো, যে প্রতিদিন বামের ভোট পাওয়ার জন্য আকুল আর্তনাদ বিজেপির, আর বামের ভোট পাওয়ার জন্য হচ্ছে তৃণমূলের আকুল আর্তনাদ, এই সমীক্ষা রিপোর্ট সম্ভবত এই ট্রেন্ড অ্যানালিসিসটাকে পরিষ্কার করছে যে কেন আসলে এই ভয়টা পাচ্ছে না। ঠিক আছে, আমি পার্থদার একটা লাইন নিয়ে আমার কংগ্রেসের অতিথির কাছে যাব, আমি তোমার কাছে একটাই জানতে চাইবো, সেটা হচ্ছে অ্যান্টি ইনকাম্বেন্সি বুঝলাম, কিন্তু সাধারণভাবে যে দল বিরোধী দল হিসেবে একেবারে সামনের সারিতে থাকে, প্রধান বিরোধী দল হয়, অ্যান্টি ইনকাম্বেন্সি হলে তারই তো লাভ হওয়ার সুবিধে বিজেপি। পার্থবাবু একটা প্রেস কনফারেন্স করেছিলেন গতকাল, বলছে কংগ্রেসকে নাকি শুধু একটু বলেনি পার্থবাবু গতকাল একটা প্রেস কনফারেন্স করেছিলেন, বলছে কংগ্রেসকে নাকি শুধু সংবাদ মাধ্যমে দেখা যায়। আবার পার্থবাবুর দলেরই লোক সৌগতবাবু কংগ্রেসকে পাওয়ার জন্য, মানুষের যখন ভালো সময় আসে না তখন সবাই এসে যোগ দিতে চায়, সাথে থাকতে চায়, সেটা বিজেপিও চাইছে, তাহলে এখান থেকেই তো পরিষ্কার। আর এই যে ফিগারটা আপনারা দেখাচ্ছেন, এইখানে এখনো তো অনেক দেওয়া নেওয়ার পালা চলবে,
কতজন আলটিমেটলি তৃণমূলে থাকবে, কতজন আলটিমেটলি বিজেপি থাকবে, না এই ফিগারে বাড়া কমার জায়গায় আছে, তোমায় বলে রাখি যে হয়তো এই এই এজেন্সিরই পরের সমীক্ষায় দেখবে যে ফিগার বাড়া কম, সেটাই তো স্বাভাবিক। এবং আমাদের অভিজ্ঞতা বলে, আমি একেবারে স্পষ্ট কথায় বলছি, ক্যাম্পেইন শুরু হলে কিন্তু ফিগার ভালো মতো নড়াচড়া হয়। তা এখনো নরেন্দ্র মোদী নামেননি, মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবে নামেননি, যার ফলে মানে আমি বলছি কোন সিদ্ধান্তে পৌঁছানোর পক্ষে বোধ হয় টু আর্লি। আমাদের তো শুধু সংবাদ মাধ্যমে দেখা যায় উনাদের দলের লোকেরাই বলছে, কিন্তু আমাদের পাওয়ার জন্য এত আকুতি কেন? আমরা সেটাই হচ্ছে বক্তব্য। শ্রমিক ভট্টাচার্য, ওকে দেখতে সুন্দর ওই জন্য। এখন বিষয়টা হচ্ছে বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। 2016 সালে সিপিএম এবং কংগ্রেসের মালাবদল হলো, তারা আপনাদের সামনে লড়লেন, সাত পাকে বাধা পড়ে গেল নির্বাচন। আমি তো বললে আপনাদেরকে রাত্রিবেলা ফোন করছে নাকি? এরপরে যখন হয়ে টয়ে যাওয়ার পরে যারা জিতলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা যাদের উপরে মানুষ আস্থা রাখলেন, তারা অধিকাংশই চলে গেল তৃণমূল কংগ্রেসে। এখন কংগ্রেস সঠিকভাবে বলতে পারবে না তৃণমূলের তৃণমূল কংগ্রেসের নেতা নয়, তলা থেকে কর্মী চলে গেছে, 36-38% মধ্যে বিধানসভা নির্বাচনে ভোট থাকবে, বামেদের ভোট 6-7% বলুন বলুন। ও খুব হতাশাগ্রস্ত আমি জানি, সেটা ঘটনা হচ্ছে যে ভুলভাল তথ্য দিচ্ছে, তো বসে আমি মনে করিয়ে দিচ্ছি কোথায় ভুল কি বলে দিচ্ছি, বলে দিচ্ছি, শোনো না শোনো না, ফোনে লাইনে থাকেন আমার জানেন, শোনো না কথাটা। লোকসভা নির্বাচনের 6-7 মাস পরে পশ্চিমবাংলায় 3টে বিধানসভা উপনির্বাচন হয়েছিল। খড়গপুর সদর, যেটা আগে দিলীপ ঘোষ বিধানসভায় জিতেছিলেন, লোকসভায় 45,100 ওই 45,000 কিন্তু কভার করে তৃণমূল গত বছর ডিসেম্বরের উপনির্বাচনে 21,000-এরও বেশি ভোটে জয়ী। প্রত্যেককে থামিয়ে আমায় বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যেতেই হবে। বিশ্বনাথ দা বলছি, হতাশাটা কাটাও, আমি 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 শুধু তোমরা যদি সবাই বলো তাহলে আমার বলার বলুন শুনছি না আমি 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 প্লিজ 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 সুমিতা সুমিতা বিশ্বনাথ চক্রবর্তী বলতে দিচ্ছে না তো। আমি আমি স্টুডিও আসতে সুমিতা 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 আমি স্টুডিও আমি স্টুডিওতে যারা আছেন হ্যাঁ প্লাস দর্শকদের বলবো যে রাজনীতির 75% এখনো অজানা, নির্বাচনী রাজনীতি, প্রার্থী কারা হচ্ছে জানি না, ইস্যু আসেনি, সব থেকে বড় কথা ইস্যু আসেনি এখনো, নির্বাচনে প্রচার কি হবে, কোন দল ভেঙে কোথায় গড়বে কোথায় ভাঙবে আমরা কিচ্ছু জানি না, অনেকগুলো ভেরিয়েবল আমাদের কাছে অজানা। এক মানে আমি শুধু বলবো আপনাদেরকে, এটা জাস্ট এই মুহূর্তের মানে একটা নির্বাচনী চর্চা হিসাবে দেখুন, এটা কোন দলের জয় পরাজয়ের হিসাবে আপনারা দয়া করে দেখবেন না, কোন দলকে আমি ইলেকটরাল এক্সারসাইজ একদম অ্যাবসলিউটলি। এবং খুব পরিষ্কার করে বলতে চাই, বড় করে আমি বলতে চাই একটা কথা, সেটা হলো যে যে ভেরিয়েবলগুলো আমরা নিয়ে চর্চা করি তার মধ্যে প্রার্থী মানে কে কোন দলের প্রার্থী হচ্ছে, যেহেতু এইবারে নির্বাচনে আইডেন্টিটি পলিটিক্স একটা এসছে, সেখানে বৃহত্তম হিন্দু আইডেন্টিটি যেমন সামনে রেখে বিজেপি রাজনীতি করছে, ঠিক তেমনিভাবে মানে মুসলিম আইডেন্টিটির উপর ভিত্তি করে তৃণমূল কংগ্রেসের সমর্থন তৈরি হয়েছে, তৃণমূল চাইছে বৃহত্তম হিন্দু হিন্দু আইডেন্টিটিটাকে তৃণমূল চাইছে হিন্দু আইডেন্টিটিটাকে ভেঙে কোথাও রাজবংশীতে পরিণত করো, কোথাও বাগদিতে পরিণত করো, কোথাও মতুয়ায় পরিণত করো, সেগ্রিগেট করো। আবার অন্যদিকে 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 বিজেপি চাইছে মিমের মতন দল বা আব্বাসের মতন দলরা আসুক, এসে
এবার মুসলিমদের যে কনসলিডেশনটা তৃণমূলের পক্ষে আছে অর্থাৎ মেরুকরণ তৃণমূলের পক্ষে আছে সেটাকে বিভাজিত করো, ফলে দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টর একদিকে আরেকটা যোগ করো, শিবসেনা যদি আসে তাতে হিন্দু হিন্দু ভোটেও একটা বিভাজন হতে পারে, এটাও তৃণমূলের হতে পারে, মুসলিম ভোটেরও একটা বিভাজন হতে পারে। বিষয়টা ফলে অনেক রাজনীতি অজানা অজানা রাজনীতি অ্যাবসলিউট। আমি বারবার আমি বলবো সমস্ত দলকে প্রার্থী নাম ঘোষণা তারপরে অনেক কিছু পরিবর্তন হয়। আমি একবার শুভময় মৈত্রের কাছে যাব। শুভময়দা একটা আমি দুপক্ষের দুটো পজিটিভ পয়েন্ট নিই। এক হচ্ছে তৃণমূল কংগ্রেস মোটামুটি লোকসভায় যা ভোটের পার্সেন্টেজ ছিল সেটাকে ইন্ট্রাক্ট রাখতে পারছে এই সমীক্ষা অনুযায়ী, এবং পাশাপাশি 3% তিনটে আসন থেকে 10% ভোট থেকে 28% বাড়ানো বিজেপির পক্ষে ফেনোমেনাল গ্রোথ, এটা মানতে হবে। তো একমত হবে না আমার সঙ্গে? একদম। হ্যাঁ সুমনবাবু, গত বিধানসভা নির্বাচনের পর থেকে বিরোধী সিপিএম এবং কংগ্রেসের যে স্পেসটা সেটা বিজেপি নিয়ে নিয়েছে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, আর তৃণমূল কংগ্রেসও তার জমি যে বজায় রেখেছে এটাও অস্বীকার করার একেবারে জায়গা নেই। তাহলে নতুন খবরটা কি? যে কোনো একটা সমীক্ষা যখন করি আমি তো এটা নতুন, একদিকে যেমন গণতন্ত্রের উদযাপন আমরা দেখছি ইলেকটোরাল এক্সারসাইজ কীরমভাবে এগোয়, তেমনি নতুন খবরটা কি পেলাম? নতুন খবর কিন্তু পরিষ্কার, সেটা হচ্ছে মেরু করণের রাজনীতি যেটা ছিল, অর্থাৎ 40+43% ভোট একদম দুটো দলের কাছে চলে গেছিল, সেই জায়গা থেকে কিন্তু সেই ভোটের যোগফলটা অনেকটা কমছে, অন্তত 3-4% কমছে। এই জায়গাটাই লক্ষ্য করার বিষয় যে পশ্চিমবঙ্গে গণতন্ত্রে একেবারে মেরুকরণের দিকে যে এগিয়ে যাচ্ছে না, একটা তৃতীয় পক্ষের যে সামান্য হলেও জায়গা আছে এই জায়গাটা কিন্তু আপনাদের সমীক্ষায় একেবারে পরিষ্কার। একদম। আর শ্রমিক ভট্টাচ খানিকক্ষণ আগে বলেছেন ওই তৃতীয় পক্ষের জায়গাটাই ক্রমশ আরো মেরুকরণ হবে এবং বিজেপির দিকে যোগ হবে, তাই তো শ্রমিক? সুমনদা এখানে আমি বাবু যতটা আনন্দিত না তাতেই ওপিনিয়ন পোল দেখে আসছে এবং সবুজ আবির মেঘে উচ্ছ্বসিত হন, কারণ 21 সালে পারবেন না। মালদার একটা লোকসভা আসন ছাড়া কংগ্রেস কার্যত শেষ হয়েছে, মানে সাংগঠনিকভাবে, আমি কোন দলের বিরুদ্ধে বলছি, যদি এই মুহূর্তে শক্তি দেখো সেখানে বামপন্থীদের যে ভোটটা ছিল লোকসভা নির্বাচনে 6-7% ভোট, একটি আসনে তারপর তো নর্থ বেঙ্গলে কালিয়াগঞ্জটা নির্বাচন হলো উপনির্বাচন। আরে আপনি তোমরা 57,000 ভোটে জিতেছিলে লোকসভা, 2,000 ভোটে বিধানসভা উপনির্বাচনে হারলে, চক্রবর্তী তিনজনের একটাই কারণ আছে, কারণটা কি? তালডাঙ্গায় যোগদান মেলা হচ্ছে বিজেপির, এইটা নিয়ে আতঙ্কিত। আমার পক্ষে একটা কারণ আছে, যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে এসেছেন তাদের জন্য দ্রুত এই দলগুলোর আলাদা আলাদা করে ফিগারটা আরো একবার আপনাদের সামনে রাখবো। গত বিধানসভা ভোটের তুলনায় এবারের ভোটে তৃণমূলে প্রাপ্ত ভোটের হার কতটা বাড়তে বা কমতে পারে? সমীক্ষকরা বলছেন যে বিধানসভা ভোটে 16-45% ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস, এই সমীক্ষা অনুযায়ী 2% সুইং হচ্ছে, কমছে ভোট 43% আসতে পারে। গত বিধানসভা ভোটের সঙ্গে তুলনা করছে সরাসরি বিজেপি 10% ভোট ছিল 2016 সালে, সেটা এই সমীক্ষা অনুযায়ী আবার বলছি ফেনোমেনাল গ্রোথ, 28% বেড়ে 38% পৌঁছতে পারে সি ভোটারের এই সমীক্ষা অনুযায়ী। গত বিধানসভা ভোটের তুলনায় এবারে বাম কংগ্রেস জোটের যে শতাংশ সেটা যদি তুলনা করি 2016 সালে 40% ভোট তারা পেয়েছিলেন, সি ভোটারের এই সমীক্ষা অনুযায়ী 28% কমছে, 12% এসে দাঁড়াচ্ছে জোটের অর্থাৎ বাম কংগ্রেস জোটের ভোটের শতাংশ। আপনার মতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে সবথেকে যোগ্য প্রার্থীকে? 49% বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষ বলছেন 19%, সৌরভ গঙ্গোপাধ্যায়কে চাইছেন 13%, মুকুল রায়কে 7%, সুজন চক্রবর্তীকে 4%, অধীর রঞ্জন চৌধুরীকে 3%। আরও একবার যাব, মমতা বন্দ্যোপাধ্যায়কে 49% মানুষ বলছেন তাঁর পছন্দের মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী পদে দিলীপ ঘোষকে চাইছেন 19%, সৌরভ গঙ্গোপাধ্যায়কে চাইছেন 13%, মুকুল রায়কে 7%, সুজন চক্রবর্তীকে 4% এবং অধীর রঞ্জন চৌধুরীকে 3%। আর এবার আপনাদের দেখাবো পারসেপশন নির্বাচনে নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে
30,000 লোকে গোটা দেশের 30,000 লোকের সঙ্গে এই সমীক্ষকরা কথা বলেছেন এবং একটা ন্যাশনাল স্যাম্পল সার্ভে হয়েছে। সেখানে প্রশ্ন রাখা হয়েছিল যে পশ্চিমবঙ্গে তো নির্বাচন হতে চলেছে, আপনি কি মনে করেন, গোটা দেশের মানুষেরকে প্রশ্ন রাখা হচ্ছে যে কারা আসতে চলেছে পশ্চিমবঙ্গের ক্ষমতায়। ফলাফল আপনাদের দেখাবো। আবার বলছি, গোটা দেশে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে এটা মনে করছেন এই যে 12 সপ্তাহ ধরে 30,000 মানুষের ওপর সমীক্ষা চালানো হয়েছে গোটা দেশে, তার 33%। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে এমনটা মনে করছেন 41%। বাম কংগ্রেস জোট ক্ষমতায় আসতে পারে এমনটা মনে করছেন 7%, বলতে পারবো না বলেছেন 19%। আবার বলছি, এটা কিন্তু সমীক্ষার ফলাফল নয়, এই ফলাফলে আবার যাব, আবার পড়ব, এটা হচ্ছে পারসেপশন, কারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে। আবার বলছি, সেই পারসেপশন অনুযায়ী 12 সপ্তাহ ধরে, প্রায় 3 মাস ধরে 30,000 লোকের ওপর সমীক্ষা চালানো হয়, তারা শুধু পশ্চিমবঙ্গের নয় গোটা দেশে, তার মধ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছেন এমনটা মনে করছেন 33%, বিজেপি ক্ষমতায় আসছে পশ্চিমবঙ্গে মনে করছেন 41%, বাম কংগ্রেস জোট 7%, বলতে পারবো না বলেছেন 19%। আমি দুজন বিশেষজ্ঞের কাছে আসব। আমি বলছি পারসেপশন, পারসেপশনে কিন্তু বিজেপি ক্ষমতায় আসছে এই এই বিশ্বাস কিন্তু গোটা দেশের মানুষের মধ্যে সামহাউ এটা আছে, যেটা এই ন্যাশনাল পোলে ধরা পড়েছে। মানবেন গতবারে তোমাদের নির্বাচন, তোমাদের ফলাফল দেখিয়েছিল লোকসভা নির্বাচনের আগে, তোমাদের সমীক্ষা একদম একদম সি ভোটারের সমীক্ষা, 34 তৃণমূল কংগ্রেস, 8 বিজেপি, কংগ্রেস সিপিএম 0, বিজেপি 18টা আসন পেয়েছিল। তো আজকেও আমরা একইভাবে বলছি, এই সমীক্ষায় আমাদের কোনো আস্থা নেই। না না, সমীক আবার বলো, কারণ আমার তো মনে আছে লোকসভা ভোটের আগে যে সমীক্ষা আমরা পেশ করেছিলাম তাতে বিজেপি 16, সেই 16 নিয়ে মোটামুটি বিরোধীরা, বিজেপি বিরোধীরা আমাদের কটাক্ষে আক্রমণে ছাড়খাড় করে দিয়েছিলেন যে আপনারা বিজেপিকে 16টা আসন দিয়েছেন, আলটিমেটলি তোমরা 18টা পেলে। না না, তোমাদের বক্তব্য ছিল এই সি ভোটার, আমার কাছে আছে সেটা, আমি তোমাকে ফরওয়ার্ড করতে পারি। তোমাকে 34টা আসন পাবে তৃণমূল কংগ্রেস, 8টি আসন পাবে বিজেপি, বাম এবং কংগ্রেস। আমার পরিষ্কার ভাই, আমি 15 বছর ধরে আমার স্মৃতি অত্যন্ত এখনো মানে টাটকা তাজা আছে। আমার শেষ সমীক্ষা বলেছিল বিজেপি পাচ্ছে 16টি আসন, এখনো তোমার রাজ্য সম্পাদক দিলীপ ঘোষ মাঝে মাঝে বলেন যে 16 অবধি উঠেছিলেন, 18 উঠতে পারলেন। আমি বললাম দাদা 18-16 আমরা উঠি না, নিলসন কোম্পানি 16 দিয়েছিল, একদম স্বচ্ছতার সঙ্গে 16 তুলে ধরেছিলাম দর্শকদের সামনে লোকসভা ভোটের আগে, 16 আমরা দেখিয়েছিলাম, ভোটের রেজাল্ট দেখা গেল বিজেপি 18টি আসন পেয়েছে, নিলসন কোম্পানি একদম পরিষ্কার। আমি একটু শুভময় মৈত্রের কাছে যাব, আমার স্মৃতি এত তঞ্চকতা করে না, শুভময় দা। হ্যাঁ না না না, সুমনবাবু একদম পরিষ্কার বক্তব্য, আমি সেই অনুষ্ঠানে ছিলাম এবং সেখানে যখন আপনি দেখাচ্ছেন যে বামপন্থীরা 7 এবং কংগ্রেস 5 পাবে, আমি চমকে উঠেছিলাম, আপনার কথা মানতে চাইনি, কিন্তু সেটা একেবারে মিলে গেছিল এবং এই আপনি যেটা বলছেন একেবারে সঠিক, বিজেপির জন্য আপনি 16টা আসনের কথাই বলেছিলেন। এবার নেক্সট যে বক্তব্য, সেটা হচ্ছে কেন্দ্রীয় স্তরে আমরা যখন দেখতে পাচ্ছি, তখন দেখছি বাইরের মানুষদের মধ্যে বেশিরভাগ মানুষ মনে করছেন যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে। এটা খুবই স্বাভাবিক, কারণ এই মুহূর্তে তো আমাদের দেশে এই নিয়ে তো কোনো সন্দেহই নেই যে দেশে সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল বিজেপি। একমাত্র কিছু কৃষক বলছেন যে 26শে জানুয়ারি নাকি গাড়ি টাড়ি চালাবেন, তাদের ট্রাক্টর চালাবেন দিল্লিতে, সেটা তাদের পাঙ্গা নেওয়ার খুব ক্ষমতা আছে বলেই মনে হচ্ছে। আদারওয়াইজ বিজেপির যে কন্ট্রোল ভারতের রাজনীতিতে, তাতে কোনো সন্দেহ প্রকাশ করার জায়গা নেই এবং সেইখান থেকে ভারতের বাইরের লোক এটা মনে করতেই পারেন। কিন্তু একই সঙ্গে ইন্টারেস্টিং যে 33% মানুষ মনে করছেন ভারত পশ্চিমবঙ্গের বাইরে, যেখানে কিনা তৃণমূলের সেভাবে কোনো অস্তিত্ব নেই, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের নামটা জানেন এবং মনে করছেন তারা ক্ষমতায় আসতে পারেন। ফলে এই জিনিসটা একটা জিনিস কিন্তু প্রমাণ করছে পরিষ্কার, যে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন বজায় আছে এই মুহূর্তে, সেখানে দেখুন লেফট কংগ্রেসের এই 7% যে জায়গাটা আছে, সেখানেও কিন্তু ভারতবর্ষের কিছু মানুষ এখনো মনে করছেন বাইরের থেকে যে বাম এবং কংগ্রেস নাকি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারেন, যদি শীতঘুম থেকে বাম আর কংগ্রেস উঠতে পারে কোনোভাবে।
তাহলে হয়তো তারা তাদের ভোট শতাংশ লোকসভা থেকে অন্তত পশ্চিমবঙ্গে বাড়াতে পারবে, সেই ধারা কিন্তু আপনাদের সমীক্ষা থেকে বোঝা যাচ্ছে। তবে তারা নড়ে চড়ে বসার কোনো চিহ্ন এখনো খুব একটা দেখা যাচ্ছে। একদম বিশ্বনাথ চক্রবর্তী পেলো, সেইখানে 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 আচ্ছা আমি কি চেস করতে যাব, আপনাদের সুবিধা হবে? হঠাৎ করে বিজেপি উঠতে থাকলো, ত্রিপুরাতে এন্টার তৃণমূলটাকে বিজেপির হাতে তুলে দেওয়া হলো, কোন তো কারণ আছে। আমরা যেটা বলতে চাইছি সাবস্টেনশিয়ালি পশ্চিমবঙ্গে তৃণমূলের এই নারদা সারদা ভাইপো গরু চোর কয়লা চোর এদের বাঁচানোর জন্য, জেলের ঘানি থেকে বাঁচানোর জন্য সাবস্টেনশিয়ালি তৃণমূল তারা নিজেদেরকে বিজেপির হাতে সমর্পিত করছে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেসটা ছেড়েছিল কেন? তৃণমূলে গেলেন চার্জশিট থেকে নাম বাদ হয়ে গেল, সেটা কারণ রবি চ্যাটার্জি যেই মুহূর্তে তৃণমূলে গেলেন রামকৃষ্ণ মিশনের স্বামীজি হয়ে গেলেন। এটাই ডিফারেন্স, এটাই ডিফারেন্স। আমি বলতে আচ্ছা বাবা আবার আসবো, একটু বলতে দাও না রে ভাই, আসবো আসবো। বিশ্বনাথ চক্রবর্তী হ্যাঁ সুমনদা হ্যাঁ বলুন, একটু বলছি যে কয়েক কতগুলো তিন চারটে আমার অবজারভেশন। একটা হলো যে এটা ঠিক যে তৃণমূল কংগ্রেস একশোর মধ্যে পরীক্ষায় বসছে, কারণ হিন্দু মুসলিম কনস্টিটিউয়েন্সি সব মিলে তার লড়াই, আর অন্যদিকে বিজেপি 220 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে সেই অর্থে, কারণ মুসলিম এলাকাতে এখনো বিজেপি সেইভাবে ইনরোডই নেই, ফলে 70% আসনে লড়াই করছে, এটা ঠিক। আপনি কি এটাও 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 বলবেন বিশ্বনাথ দা, এটা মানবেন যে এরকম একটা তো পারসেপশন আছে যে যেহেতু সংখ্যালঘু ভোট একটা বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সেহেতু তৃণমূল খেলাটা শুরুই করছে 90-91 আসন থেকে? না না সেটা যেমন ঠিক, আবার 19-এর নির্বাচন আমাদের প্রথমবার দেখালো, আমরা আমরা যারা সেফোলজি চর্চা করি আমরা সাধারণত সংখ্যালঘু ভোট ব্যাংকের মেরুকরণটা দেখে অভ্যস্ত ছিলাম, কিন্তু সংখ্যা গরিষ্ঠ হিন্দু ভোটেরও যে মেরুকরণ পশ্চিমবাংলার মতন রাজ্যে হতে পারে সেটা 2019-এর নির্বাচনে এক ঝলক বুঝতে পেরেছি। এবং এই মেরুকরণটা যদি মানে মনে করেন 70% মেরুকরণ যদি হয়, তাহলে কিন্তু ওই যে 38% বিজেপির ভোট দেখাচ্ছেন, 38% দিয়েই কিন্তু বিজেপি 165টা আসন পেতে পারে, হতেই পারে। মানে আমি বলছি তার কারণটা হলো দেখা গেল যে মালদা মুর্শিদাবাদের সংখ্যালঘু এলাকাগুলোতে তৃণমূল 80% ভোট পেয়েছে, 20% বিরোধীরা হয়তো পায়নি, ফলে মেরুকরণ কংগ্রেসকে দেখাচ্ছে। আমি বলে কয়েকটা জিনিস দ্বিতীয় যে এটা বিষয়ে আপনাকে বলতে চাই, এবারের নির্বাচনে আপনি দেখেছেন কৌশল পাল্টা কৌশল প্রতিনিয়ত চলছে, কৌশল এবারের মতো নির্বাচন আমি কোনোদিন দেখিনি যে প্রতিটি মুহূর্তে একটা কৌশল পাল্টা কৌশল চলছে, ফলে কৌশল পাল্টা কৌশলের সবচেয়ে বড় দুটো তিনটে তাস, একটা হলো প্রার্থী আইডেন্টিটি পলিটিক্সের নিরীক্ষে কারা হচ্ছেন, কাউন্টার কারা হচ্ছেন, দ্বিতীয় ইস্যু শেষ পর্যন্ত সিএএনআরসির মতন ইস্যু যদি এসে যায় তাহলে শেষ পর্যন্ত হিন্দু মুসলমানে ভোটটা হয়ে যেতে পারে, থার্ড যেটা যে শেষ পর্যন্ত নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদীর মুখটা মানুষ নিচ্ছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা বেশি করে নিচ্ছে, ফলে এই 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 বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা অজানা বিষয়। একই সাথে আপনাকে আমি পরিষ্কার করে বলতে চাই যে সুইং আমি আমি যেটা ফিল্ডে পাচ্ছি প্রায়, এই যে আপনি বলছেন না বহু লোক কথা বলছে না, বহু লোক বলতে পারছি না বলছে, এটা এরা মূলত সুইং ভোটার, মানে এরা মানে যেই মুহূর্তে উইনেবিলিটি তৈরি হয় প্রচারের মাধ্যমে সেই উইনেবিলিটির দিকে তাদের ঝোঁকটা বেশি থাকে, কোনো নেগেটিভ কনোটেশন ছাড়া বললে ফেন্সিটা, এই যারা এই ভোট নষ্ট করতে চান না, আমি দল জিতছে সেই অনুযায়ী ভোট দেয়। এক্স্যাক্টলি এই সুইং ভোটারের পরিমাণ কিন্তু এই মুহূর্তের মানে ইন রিয়ালিটিতে প্রায় 35% মতন আমি পাচ্ছি, মানে যারা পরিষ্কার নিজেদেরকে যদি আমরা কাউন্ট না করি, অর্থাৎ যারা এখনো ডিসাইড করেননি, যারা মূলত প্রার্থী দেখে প্রচার দেখে ইস্যু দেখে শেষ মুহূর্তে সুইং করেন, এবং একই সাথে পশ্চিমবাংলার নির্বাচনে নিরাপত্তা এতটাই গুরুত্বপূর্ণ
যে শেষ পর্যন্ত ভোটাররা ভোটারদেরকে নিরাপত্তা দিতে পারলো কে, তার উপর ভিত্তি করে নির্বাচন হয়। এই কথাটা কেন আমি বলছি, আমি আমি আজকে আজকের দিনে দুটো বড় ঘটনায় আসব। একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের সভা এবং শুভেন্দু অধিকারী দক্ষিণ কলকাতার যা কর্মসূচি মিছিল এবং সেখানে ইট পাল্টা মার এই এই চললো। আমি দ্রুত একবার তার আগে পরিসংখ্যান যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে এসেছে তাদের জন্য দেখাবো সি ভোটারের এই সমীক্ষা কি বলছে। বলছে যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 154 থেকে 162 আসন, বিজেপি পেতে পারে 98 থেকে 106 আসন, বাম কংগ্রেস জোট পেতে পারে 26 থেকে 34 আসন, অন্যান্যরা 2 থেকে 6 আসন। ভোটের শতাংশের হিসেবে তৃণমূল কংগ্রেস পেতে পারে 43% ভোট, বিজেপি পেতে পারে 38% ভোট, বাম কংগ্রেস জোট পেতে পারে 12%, অন্যান্যরা 7%। 2016 পাশে যদি এই সমীক্ষাকে রেখে সুইংটা বোঝাই, তৃণমূল কংগ্রেস 45% ভোট পেয়েছিল 2016 সালের শেষ বিধানসভা নির্বাচনে। এই সমীক্ষায় দেখা যাচ্ছে 2% সুইং হয়ে সেটা 43% এসে দাঁড়াচ্ছে। বিজেপি 10% পেয়েছিল 2016 সালের বিধানসভায়, সেটা 38%, 28% সুইং, 28% বেড়ে দাঁড়াচ্ছে 38%। বাম কংগ্রেস জোট 40% ভোট পেয়েছিল 16 বিধানসভায়, 12% এসে যাচ্ছে 28% নেগেটিভ সুইং, অর্থাৎ ভোট কমছে। এবার আসবো বিধানসভা ভোটের পাশাপাশি একেবারে 2019-এর লোকসভা ভোটের, বিধানসভা ভিত্তিক লোকসভা ভোটের ফলাফলে। তৃণমূল কংগ্রেস 2016-এ বিধানসভা ভোটে 211 আসন পেয়েছিল, লোকসভায় বিধানসভা ভিত্তিক ফলাফল দেখলে 164 আসন পাচ্ছে তৃণমূল কংগ্রেস। এই জনমত সমীক্ষায় সি ভোটারের জনমত সমীক্ষায় 154 থেকে 162 আসন পাচ্ছে তৃণমূল কংগ্রেস। আবার একবার বলবো, 2016-এ বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 211 আসন, 2019-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল দেখলে সেটা 164 হচ্ছে এবং আজকের জনমত সমীক্ষায় 154 থেকে 162। বিজেপি 3 আসন পেয়েছিল 2016-এ বিধানসভা ভোটে, 2019-এর লোকসভার বিধানসভা ভিত্তিক ফলাফলে সেটা বেড়ে দাঁড়ায় 121, এই জনমত সমীক্ষায় 98 থেকে 106। বাম কংগ্রেস জোট 77 আসন পেয়েছিল 2016-র বিধানসভা ভোটে, সেটা বিধানসভা ভিত্তিক লোকসভার ফলাফল দেখলে কমে দাঁড়ান 9, এবারে এই সমীক্ষায় দেখা যাচ্ছে 26 থেকে 34 আসন পেতে পারে। আমি এখানে যোগ করতে চাইবো, আবার বলছি প্রচার এখনও শুরু হয়নি, প্রার্থী তালিকা কোনো দল ঘোষণা করেনি, তার কারণ নির্বাচনের তারিখই ঘোষণা হয়নি, সুতরাং বোধহয় টু আর্লি। কিন্তু আপনাদের আবার বলছি, এই প্রথম কোনো টেলিভিশন চ্যানেল, একটা নয়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দুটি সংস্থা দিয়ে সার্ভে করাবে এবং দফায় দফায় অন্তত 6 এই ওপিনিয়ন পোল ভোটের আগে আপনাদের সামনে রাখার চেষ্টা করব। আজকের দিনে সবথেকে বড় দুটো ঘটনা নিয়ে তারপর আলোচনায় আসব, একদিকে নন্দীগ্রামের বিপুল সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অন্যদিকে জেপি নাড্ডার পর শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে ইট বৃষ্টি পাল্টা মার। দেখুন, ভবানীপুর আমার বড় বোন আর নন্দীগ্রাম আমার মেজো বোন, আমি দুটো কনস্টিটিউয়েন্সি থেকেই পারলে এবার দাঁড়াবো, তার কারণ নন্দীগ্রামে থেকেই আমি আন্দোলনটা করব। 7 লাখ ভোটে যদি মাননীয়াকে হারাতে না পারি আমি রাজনীতি ছেড়ে দেব, আমি রাজনীতি ছেড়ে দেব। বিধানসভা ভোটের মুখে চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর গড়ে দাঁড়িয়ে তাকেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। দক্ষিণ কলকাতায় তৃণমূলের গড়ে দাঁড়িয়ে পাল্টা চ্যালেঞ্জ দিলেন শুভেন্দু। মমতার মাস্টার স্ট্রোক নাকি ভুল সিদ্ধান্ত তা ভোটের ফলেই বোঝা যাবে, কিন্তু আপাতত তৃণমূল নেত্রীর ঘোষণায় হইচই রাজ্য রাজনীতিতে। এই নন্দীগ্রাম তৃণমূলের উত্থানের ভিত্তিভূমি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন শুভেন্দু অধিকারী, আর এবার কি সেই নন্দীগ্রামে সম্মুখ সমরে মমতা শুভেন্দু? আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়? আমি হয়তো ইলেকশনের সময় অত টাইম দিতে পারবো না, কারণ আমাকে তো 294 সিটে লড়তে হবে। সেই জন্য আপনারা কিন্তু কাজটা করে দেবেন, কিন্তু তারপরে যা কাজ আমি সব করে দেব। তিনি প্রতি 5 বছর অন্তর অন্তর নন্দীগ্রামে যান, যখন ভোট আসে তখন যান। 2015 সালে 21 ডিসেম্বর গেছিলেন আর সেদিন আমাকে প্রার্থী ঘোষণা করে এসেছিলেন। আজকে ঠিক 5 বছর পরে ভোটের আগে নন্দীগ্রামের কথা মনে পড়েছে। রাজ্যের পালাবদলের ক্ষেত্রে নন্দীগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, সেই লড়াইটা ছিল মূলত বামেদের বিরুদ্ধে লড়াই, আর এবার বাংলায় বিজেপিকে রুখে দিতে
সেই নন্দীগ্রাম সেন্টিমেন্টকে হাতিয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু 2016 আগে এখানেই আমি অ্যানাউন্স করেছিলাম আমার প্রথম প্রার্থী, তাই আমার বিবেক আমাকে জাগ্রত করে বলল, ওরে নন্দীগ্রাম থেকেই অ্যানাউন্সটা কর, এটা তোদের সবচেয়ে লাকি জায়গা। ওই জায়গা থেকে লড়বেন বলছেন, কখন বলছেন? এক জায়গায় নন্দীগ্রামে বিজেপি ওনাকে হাত ধরে ঢুকিয়েছিল, বিজেপি বার করে দেবে। 2021 বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়, একসঙ্গে লড়তে পারেন তার বর্তমান বিধানসভা কেন্দ্র ভবানীপুর থেকেও। 2011 বিধানসভা উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান ছিল 54,213। 2016 বিধানসভা ভোটে এই আসনে মমতার জয়ের ব্যবধান কমে দাঁড়ায় 25,301। 2019 সালের লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত মমতার ভবানীপুর কেন্দ্রে তৃণমূল এগিয়েছিল মাত্র 3,168 ভোটে। নন্দীগ্রাম দুটো আসনেই তিনি দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করার মধ্য দিয়ে আমার যেটা মনে হচ্ছে যে তিনি ভবানীপুর থেকে এবার হারবার আশঙ্কা করছেন। 294 আসনে কাকে কোথায় দিলে জিতবে এটা উনি হিসেব করতে পারলেন না, নিজে কোথায় জিতবো যেহেতু যেটা নিয়ে সংশয় আছে সেইটাকে আগে খুঁজে বার করলেন, এটা একটা সপরাজয়ের লক্ষণ। অন্যদিকে তমলুক লোকসভা কেন্দ্র থেকে এনে 2016 সালে নন্দীগ্রামে বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারীকে নিজে হাতে দাঁড় করান মমতা। আমি চাই আগামী দিনে শুভেন্দু এখান থেকে দাঁড়িয়ে আমার মন্ত্রিসভায় জয়লাভ করুক, আমার মন্ত্রিসভায় আসুক। এবার কি সেই নন্দীগ্রামে দুজনেই মুখোমুখি? নন্দীগ্রামে দাঁড়াবেন? পশ্চিমবাংলার ভোটার ভোটার হলে যে কোনো জায়গায় যে কেউ পশ্চিমবঙ্গে লড়তে পারে। আমি একটা শৃঙ্খলিত পলিটিক্যাল পার্টির মেম্বারশিপ নিয়েছি। 2016 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে 81,230 ভোটে জিতেছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু 2019 লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী শুভেন্দুর নন্দীগ্রামে তৃণমূলের এগিয়ে থাকার ব্যবধান কমে হয়েছে 68,391। এই প্রেক্ষাপটে শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে তাকে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা, পাল্টা দক্ষিণ কলকাতা থেকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু। ভুল করলে মা গালে একটা থাপ্পড় মেরো, কিন্তু মনটা ফিরিয়ে নিও না, মুখটা ফুরিয়ে নিও না। আমরা চেষ্টা করছি সব মানুষকে বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় স্বাস্থ্যসাথী, বিনা পয়সায় চিকিৎসা, কৃষকদের জন্য এত কাজ কে করবে মা? কেউ করবার নেই, তাই যতদিন থাকবো তোমাদের পাহারাদার হিসেবেই থাকবো, তোমরা আমাকে ঘরের মেয়ের মতোই ভালোবেসো, এইটুকু চাই। ভারত মাতা কি, জোরসে বলুন, কালীঘাট থেকে খানিকটা দূরে আছি তো, জোরসে বলুন, ভারত মাতা কি। এর পরের র্যালিটা আমি আর দিলীপ দা করব গড়িয়ার মোড় থেকে হাজরা মোড় পর্যন্ত, একটা চিঠি থানায় ফেলে আসবেন, পারমিশন নেব না। জমে গেল ভোট আরো একবার শিরোনামে সেই নন্দীগ্রাম। সেবার নন্দীগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়কে রাইটার্সে উঠিয়েছিল, এবার নন্দীগ্রামের সিঁড়ি কাকে ওঠায় কাকে নামায় তার উত্তর আর কয়েক মাস বাদেই মিলবে। আশাবুল হোসেন, অরিত্রিক ভট্টাচার্য ও বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। সমীর চক্রবর্তীর কাছে যাব। সমীরদা, দুটো কেন্দ্র কেন? বিরোধীরা বলছে 2011 54,000 ডিফারেন্স ছিল ভবানীপুরে, 2016 25,000, 19 লোকসভার বিধানসভা ভিত্তিক ফলাফল 3,151। সুমনবাবু, আমি শুরুতেই আপনাকে বলি, যে সমস্ত নেতাদের বিবৃতি আপনারা দেখাচ্ছেন, এরা তো অতীত ইতিহাসটা কেউ জানে না, অদিত্য রাজনীতিতেই এসছে 90 সালের পরে। অদিত চৌধুরীরও একটা বিবৃতি দেখলাম, যাকে আমি ওই প্রসঙ্গে ঢুকছি না, আমি প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি এবং মেদিনীপুরের মানুষকে অভিনন্দন। আরে ভাই দাঁড়াও না, আরে আরে ভাই দাঁড়াও না, একটু বলতে দাও না, আরে তার জন্য আপনাদের গোটা মুর্শিদাবাদ জেলা, ভাই বলতে দাও না, 2019 ভবানীপুরের মার্জিন 3,188, 98 সাল থেকে, আরে দাঁড়াও না ভাই, একটু বলতে দাও না, তোমার টার্নেলে তুমি আমি প্রত্যেকের কাছে আসবো, আরে ভাই তোমার টার্নেলে তুমি কিছু শুনতে পারবে না, তুমি একটু ইতিহাসটা জানো না, দ্রুত দ্রুত সমীর চক্রবর্তী, আমি দ্রুতই বলছি আপনাকে, এবং আমি অভিনন্দন আগাম অভিনন্দন জানাচ্ছি অবিভক্ত মেদিনীপুরের সমস্ত মানুষকে, তার কারণ 50 বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলার মুখ্যমন্ত্রী পেতে চলেছে মেদিনীপুর। 1971 সালে তমলুক থেকে নির্বাচিত অজয় মুখার্জি শেষবারের মতো মেদিনীপুর থেকে বাংলার নন্দীগ্রামে তো দাঁড়াচ্ছে না মমতা ব্যানার্জি, দুটো কারণ বলে দিচ্ছি, এটাও নতুন ঘটনা নয়, এই যারা ইতিহাস জানে না কালকে রাজনীতিতে এসছেন তারা এসব বক্তব্য রাখছেন। 1962 সালে প্রথম 1962 সালে ডক্টর বিধানচন্দ্র রায় চৌরঙ্গী বিধানসভা এবং বাঁকুড়া শালতোড়া বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এই যে দুটো বিধানসভার কেন্দ্র বলছেন অজয় মুখার্জি। 1967 সালে
তমলুক থেকেও লড়েছিলেন, আরামবাগে প্রফুল্ল সেনের বিরুদ্ধেও প্রার্থী হয়েছিলেন। আর যারা বলছেন না দুটো কেন, তাদের আগে জিজ্ঞাসা করুন তো, নরেন্দ্র মোদী গুজরাট থেকেও প্রার্থী। আরে দাঁড়াও না ভাই, সামনে তুমি কিছুই ন্যাশনাল উদাহরণ আপনি দিতে পারেন, আমি সমীকের কাছে যাব। অটল বিহারি বাজপেয়ী তিনটে কেন্দ্র থেকে লড়েছিলেন, রাহুল গান্ধী তো দেখলাম গত নির্বাচনে কেরল এবং রায়বেরিলি দুটো থেকে লড়লেন। সমীক ভট্টাচার্য ইন্দিরা গান্ধীকে যদি দেখেন, মেদাক থেকে লড়েছেন, রায়বেরিলি থেকেও লড়েছেন। বিষয়টা হচ্ছে গত লোকসভা নির্বাচনের আগে বাস্তব পরিস্থিতিটা রাহুল গান্ধী এবং কংগ্রেস দল বুঝতে পেরেছিলেন, সেই জন্য কংগ্রেসের খাস্তালুক বলে যেটা পরিচিত সেই দুর্ভেদ্য দুর্গ আমেথি থেকে তিনি নির্বাচনে আরেকটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করলেন এবং আমেথিতে পরাজিত হলেন। এটা এই ঘটনা। আর আরেকটা জিনিস আমার মনে হচ্ছে, তুমি যে বক্তৃতা শোনালে, বড় বোন শুনলাম, মেজো বোন শুনলাম, তাহলে অবশ্যই সেখানে একজন ছোট বোন থাকবে, সে আমার ছোট বোন, তো সে আমার ছোট বোন ডোমজুড় হতে পারে কিনা, আলিপুরদুয়ার হতে পারে কিনা, বনগাঁ হতে পারে কিনা, তাহলে কত জায়গায় উনি দাঁড়াবেন? আসলে পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন চিত্রটা অত্যন্ত পরিষ্কার, অত্যন্ত পরিষ্কার। এবং আবার একটা অন্য আঙ্গিকে যদি তুমি দেখো, যে তৃণমূল দলটা অনেক বয়স হলো, ম্যাচিউরিটি হয়ে গেছে, মানে 18 বছর পেরিয়ে গেছে প্রাপ্তবয়স্ক, তো তার এমন অবস্থা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে থেকে দাঁড়িয়ে লড়ে প্রায় ওই শুভেন্দু অধিকারীকে নিজের কম্পিটিটর বানাতে হলো, এটা অত্যন্ত দুর্ভাগ্য। তাহলে শুভেন্দু অধিকারীর কথা হলো, আমি দুটো একবার শুভেন্দু কর্মসূচিতে আজ দেখলাম, জেপি নাড্ডার পর কার কর্মসূচিতে হামলা এবং পাল্টামার পাশাপাশি দেখাবো। দেখুন এক হাতে তৃণমূলের পতাকা আর অন্য হাত থেকে মুড়ি মুড়কির মতো ছুটে এলো পাথর। সোমবার দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানা এলাকায় এভাবেই বিজেপির র্যালিতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হামলাকারীদের ওপর পাল্টা চড়াও হন বিজেপির কর্মী সমর্থকেরাও। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি মোটর বাইক। মিনিট কয়েকের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় দেশপ্রাণ শাসমল রোড। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক সংঘর্ষে শহরের বুকে ফের ঝরল রক্ত, জানিয়ে উত্তপ্ত রাজনীতিও। মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের প্রশাসক, তার ছোট ছোট ভাইরা কয়েকটা পাথর ছুড়ছিল, আর আপনারা যা তাড়াটা করলেন না দেখার মতো, একদম ওই মোদিজির মতো না, আন্দার ঘুষকে মারা। ইটটা কে দেখেছে, কারা মেরেছে, এটা কি দেখেছে কেউ? ইট যে পড়লো, ইটটা তো হতে পারে যে ওরাই ওটা বন্দোবস্ত করে রেখেছিল। তৃণমূলের পতাকাও বাজারে কিনতে পাওয়া যায়, তৃণমূলের পতাকাও বাজারে, আমি বিজেপি পতাকা কিনতে পারি না। এদিন টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে রাসবিহারি মোড় পর্যন্ত রোড শো করে বিজেপি। উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা। বিকেল 4:30 নাগাদ মিছিল দেশপ্রাণ শাসমল রোডের সামনে পৌঁছতেই তৃণমূলের পতাকা হাতে কয়েকজন যুবক বিজেপি কর্মী সমর্থকদের দিকে ইট ছুড়তে থাকেন। ঠিক এই জায়গায় এই যে ইট পড়ে রয়েছে, এই যে ইট পড়ে রয়েছে, এই ইট পড়ে কিন্তু আচমকা মিছিলকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, আমরা সেই ছবি কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। এবং এই ইট ছোড়ার পরে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা রাস্তার ওপার থেকে রেলিং টপকে ঠিকই পড়ে চলে আসেন। ইটের আঘাতে জখম হন বিজেপি কর্মী, পাল্টা বিজেপির ছোড়া ইটে ক্ষতি হয়েছে আশপাশের কয়েকটি বাড়ির। এই মুহূর্তে কিন্তু যা পরিস্থিতি, তাদের যথেষ্ট উত্তেজনা রয়েছে এলাকা, এবং অরূপ বিশ্বাস তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, তাকে ঘিরে এখানে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু ক্ষোভ জাহির করছেন। তাদের যেটা বক্তব্য যে এখানে কিন্তু ভেতরে যে সমস্ত বাড়ি ঘরদর রয়েছে সেগুলোকে লক্ষ্য করে কিন্তু বিজেপির তরফে ইট বৃষ্টি করা হয়েছে, এবং এসির মধ্যে আমরা দেখতে পাচ্ছি, দেখাবো আমার ক্যামেরায়, এসির মধ্যে কিন্তু এখানে ইট ঢুকে গিয়েছে। বিজেপির অভিযোগ, এদিন গণ্ডগোলের সময় কোনো পুলিশ ছিল না, যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল। লাইন অর্ডার পশ্চিম বঙ্গাল কা বিল্কুল খারাপ হয়ে চুকা হ্যায়। ঘোষিত রেলি থি, পুলিশ কি পারমিশন কে বাদ রেলি নিকালি গই, পুলিশ যদি ওহাঁ পর লাইন অর্ডার মেনটেন নাহি কর পাতি হ্যায় তো নিশ্চিত রূপ সে ইয়ে বহুত বড়ি অরাজকতা হ্যায়। পুলিশের উপস্থিতি ছিল না এই কথাটা বলা ভুল, পুলিশ পুরোই মিছিলকে কভার করছিলেন, এবং সাধারণ মানুষ তো বলছেন যে পুলিশের জন্যই তারা রক্ষা পেয়েছেন, বিশেষ করে প্রচুর মহিলা উন্ডেড হয়েছে, আমি তাদের বাড়িতে গিয়েও দেখে এলাম, তো পুলিশ তো তার কাজ করেছিল।
সন্ধ্যায় বিজেপি সভাস্থল থেকে মোটরবাইকে করে ফেরার সময় দেশপ্রাণ শ্বাসমল রোডের সামনে দুই বিজেপি কর্মীকে ফের মারধর করা হয়েছে বলে অভিযোগ অর্ণব মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। বিশ্বনাথ চক্রবর্তী, আপনি খানিকক্ষণ আগে বলছিলেন না যে এখনও প্রার্থী নাম ঘোষণা হয়নি, অন্তত আড়াই তিন মাস ভোটের দেরি কলকাতা শহরে, তার আগে এই তাণ্ডব চলছে, মানে কোথায় যাবে শেষ পর্যন্ত ভায়োলেন্স? অত্যন্ত উদ্বেগের আপনাকে, হ্যাঁ আপনাকে আমি একটা শব্দ ইউজ করেছিলাম যে এই নির্বাচন মানে যে কোনো নির্বাচনে পশ্চিমবাংলার সিকিউরিটি খুব ইম্পর্টেন্ট। সিকিউরিটি আমার কাছে একটা ইম্পর্টেন্ট ভেরিয়েবল। আপনারা যেমন নানা ইস্যু নিয়ে মানুষের মতামত চান, আমি ঠিক তেমনিভাবে চাই যে আপনি কি আশ্বস্ত বুথে যাওয়ার ব্যাপারে এবং শান্তিপূর্ণভাবে ভোট হবে বলে মনে করেন? নিরাপত্তাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, আমি আগের পয়েন্টে দুটো বলতে চাই যে লড়াইটা অভিষেক এবং শুভেন্দুর মধ্যে ছিল, আমরা দেখছিলাম লড়াইটা, কিন্তু মমতা ভার্সেস অভিষেকে চলে আসলো আজকে নন্দীগ্রামে পার্টি হওয়া ঘোষণা, মমতা ভার্সেস শুভেন্দুতে আসলো। একই সাথে এটা নন জিরো সাম গেম। কেন আমি নন জিরো সাম গেম বলছি? যদি মমতা বন্দ্যোপাধ্যায় জিতে যান তাহলে কিন্তু অধিকারী পরিবারের রাজনীতি করাটা কিন্তু কঠিন হবে বা তাদের প্রাধান্যটা কিন্তু খর্ব হবে। আবার উল্টো দিকে যদি নন্দীগ্রামে শুভেন্দু দাঁড়ান এবং তিনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন তাহলে পশ্চিমবাংলা বিজেপির অন্যতম মুখ হয়ে আসবে এবং তিনি মুখ্যমন্ত্রী হওয়ার মতন জায়গায় পৌঁছে যাবেন। কারণ মুখ্যমন্ত্রীকে পরাজিত করে আরেকজন যদি উঠে আসেন ওই রকম হেভিয়েট নেতা তাহলে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মানে শুভেন্দু অধিকারীও হতে পারেন। ফলে এটা নন জিরো সাম গেম। মনীশ গুপ্ত হয়নি কিন্তু বুদ্ধদেব মানে আমি হচ্ছে হারিয়ে নন জিরো সাম গেম হিসেবে আমি দেখতে। তারপর আবার জিতে গেলে উন্নয়নের যোগ্যে ঝাঁপ দিয়ে দেবে, কি আছে অসুবিধা? আমি শুধু সুমনবাবু আপনাকে বলছি যে ঢিল যারা মানলো এবং ঢিল যারা খেলো এরা কি খুব আলাদা? আমি আপনাকে এই কারণে বলছি যে ঢিল মারার প্র্যাকটিসটা, এই যে বিরোধী শূন্য রাজনীতি করার প্র্যাকটিসটা একই সাথে শুভেন্দুবাবু থেকে শুরু করে হাজিরা লিডার যারা সবাই ছিলেন করেছেন, এখন ঢিল খেতে হচ্ছে অন্যদিকে গিয়ে। ফলে আসলে হচ্ছে যে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে পুলিশের রোল। ফলে এখানে এখানে আমার কথা এই কারণে যে যারা ঢিল মেরেছে এবং যারা ঢিল খেয়েছে দুই ফুল, ইনফ্যাক্ট তারা যদি এই রাজ্যে শাসন ক্ষমতায় থাকে এই নৈরাজ্যটাই চলবে। মানুষ আসলে এই নৈরাজ্যের বিরুদ্ধেই কোথাও দাঁড়াতে চাইছে, যেখানে দাঁড়িয়ে যাচ্ছে ঢিলের বদলে পাটকেল, এই রাজনীতি হবে না, বদলাও চাই বদলও চাই এই কথা শুনতে হবে না। অর্থাৎ ঢিল এবং পাটকেল দুটোই সংযত হোক, স্তব্ধ হোক, সাধারণ মানুষের মাথায় না পড়ে, এখনো আড়াই তিন মাস বাকি আছে। শুভময় মৈত্র, হ্যাঁ সুনবাবু, একটা রাজনীতি হতে পারে ঢিল ঘোনার, অর্থাৎ কে কটা ঢিল ছুঁড়লো এবং সেইভাবে তারা রাজ্যে ক্ষমতায় এলো। আর একটা রাজনীতি হতে পারে ভোট গোনার, শান্তিতে ভোট দেওয়ার এবং ভোট নিয়ে এই ধরনের নৈবর্তিক সার্ভে ভিত্তিক আলোচনার যেটা আপনি করলেন। আমি শেষ করতে চাই এইটুকু বলে, যদি একটা রেখচিত্র আঁকা যায়, আপনি ছখানা সার্ভে করবেন তখন তাতে লক্ষ্য করা যাবে যদি বাম কংগ্রেসের ভোট ক্রমাগত কমতে শুরু করে তাহলে নির্বাচনের আগে কিন্তু তৃণমূল বা বিজেপির মধ্যে কে জিতবে সেটা ক্লিয়ারলি বোঝা যাবে আপনার ওই কার্ভটা দেখে ছটা সমীক্ষার পর। আর যদি বাম কংগ্রেসের ভোট সামান্যও বাড়ে তাহলে কিন্তু নির্বাচনের আগে পর্যন্ত এই কার্ভটা এমন ভাবে ওঠানামা করবে যাতে নিশ্চিতভাবে বলা খুব শক্ত হবে যে কে নির্বাচনে জিততে চলেছে। সচেতনভাবে একদম আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি শুধু এইটা বলবো শুভময়বাবুর কথা সূত্র ধরে যে পরিসংখ্যান ভিত্তিক অনুষ্ঠান করতে গিয়েও ঢিল এবং পাটকেল আমাদেরও কম খেতে হয়নি এবং সম্ভবত আগামী দিনেও খেতে হবে। তার কারণ সমীক্ষক সংস্থা যে তথ্য দেয় আমরা স্বচ্ছতার সঙ্গে, বিন্দুমাত্র পরিবর্তন করার কোনো এখতিয়ার আমাদের নেই, আপনাদের সামনে তুলে ধরি। আবার বলছি, একমাত্র টেলিভিশন চ্যানেল দ্বারা দুটো এজেন্সিকে দিয়ে ওপিনিয়ন পোল এবং এক্সিট পোল করাবে এবং তার সঙ্গে শুধু যোগ করব, দুপক্ষই দেখলাম দাবি করছে যে তারা 200 বেশি আসন পেয়ে গেছে। ভাবুন না, বিশ্বাস করুন, কোনো পক্ষ থেকে কোনো চাপ এই ডেটা যাতে আপনাদের সামনে না যায় আমাদের কাছে অন্তত আসেনি। সুতরাং ওই সোশ্যাল মিডিয়ার যে গপ্প থাকে, হ্যাঁ সেটা আমরা ঢিল বা পাটকেল এভাবে হেয় জ্ঞান করতে পারি নিঃসন্দেহে। আবার বলছি, আবার পরিসংখ্যান নিয়ে আপনাদের সামনে আসব, আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে, বাংলার বিধানে। বাংলার বিধান নিবেদন করছে টপটেক এক্স রিবস অরিজিনালি টিকবে, রশ্মি সিমেন্টস গড়ে তুলুন বিশ্বাস, abpweddings.com আসল পরিচয় সফল পরিণয়, ডাবল রেড পেস্ট দেশের লাভ, অজন্তা শুজ নতুনের পথে, কো পাওয়ার বাই মাচো হেন্ড ফ্যাশন বড়ে আরাম সে এবং গণেশ গোলদালিয়া আপকা আপনা ওয়েট ম্যানেজার, পার্টনার বাই সফট প্যাক বাওয়েল রেগুলেটর, হালকা থাকুন জমিয়ে বাঁচুন, সোনো স্ক্যান এখন কলকাতা মালদা ও বালুরঘাটে।